প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি লোভনীয় আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে আমরা চাটনি কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে তো চলুন শুরু করে দেই আমার আজকের রেসিপি পাঁচ ছয়টি শুকনো মরিচের সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পাঁচ ফোরন। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া এখানে আমি গোটা ধনিয়াটা নিয়েছি আস্তটা এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি সব বা মৌরি এখানেও হাফ কাপ পরিমাণে আছে ভালো মতো মুচমুচে করে এগুলোকে টেলে নিচ্ছি আর মুচমুচা হয়ে গেলে আমি এটা ঠান্ডা করে ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেব আর এই আচারের মশলাটা কিন্তু আমার সম্পূর্ণ লাগবে না কিছু লাগবে আর বাকিটা আমি রেখে দেব এখন আমি আমরাগুলোকে সিদ্ধ করে নেবো আর একটি কড়াইয়ে পানি দিয়ে নিয়েছি আর এখন আমি আমরাগুলো দিয়ে দিব। এখানে আমরাগুলো খুবই পাতলা করে কেটেছি এখানে এক কেজি পরিমাণের মতো আমরা আছে তো আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি আর পাতলা করে কাটলে হয় কি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন এর সঙ্গে আমি দিয়ে দিবো আমলকি এখানে আমি আমলকির বিচিটাকে ছাড়িয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণে আমলকি আছে আর আমলকি দিলে দারুণ একটা ফ্লেভার আসে এই আচারের মধ্যে যাদের খাওয়া দাওয়ার মধ্যে একেবারে রুচি নেই তারা এই আচারটি ডালের সাথেও খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় আর মুখে স্বাদটাও ফিরে আসে আমি এর সাথে তেঁতুলো ইউজ করব সেটা পরে আমি দেখিয়ে দেব এখন আমি এটাকে ছেঁকে নিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এটা খুব বেশি ঝাল না তবে কালারটা খুব সুন্দর আসে দুই চা চামচ পরিমাণের মতো দিয়েছি আর এটা আমি তেলের মধ্যেই দিয়েছি তেলের মধ্যে এই শুকনা মরিচের গুঁড়াটা দিলে কালারটা বের হয়ে আসে আর কালারটাও সুন্দর থাকে এখন একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি নিয়েছি আপনারা সারটা বুঝে ইউজ করবেন কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর চিনিটাকে একটু নেড়ে এটা গলানোর জন্য সামান্য একটু এখানে পানি ইউজ করব হাফ কাপের মতো এখানে পানি দিয়ে দিলাম এখন সুন্দর করে ভালো মতো নেড়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আমরা এখন খুব ভালো মতো নেড়েচেড়ে নেব এটা নাড়াচাড়ার মধ্যেই কিন্তু ভেঙে যায় খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু অনেক আচারের রেসিপি আছে আপনারা চাইলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন আশা করি প্রত্যেকটা রান্না আপনাদের কাছে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প এখানে আমি হাফ কাপ পরিমাণে তেঁতুলের পাল্প নিয়েছি এই আচারটা টক মিষ্টি ঝাল হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এই পানিটা কিন্তু আচারের মধ্যে থাকবে না এটা নাড়াচাড়া করার সময় কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এটা আমি দুই চা চামচ পরিমাণ দিয়েছি এই আচারটা টক ঝাল মিষ্টিই হবে আর এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এটা দিলে আচারে সুন্দর একটা ফ্লেভার হয় এই মশলাটা ইউজ করলে এখন আবারও ভালো মতো নাড়াচাড়া করতে হবে আর পানিটাকেও শুকিয়ে নিতে হবে কারণ বারবার নাড়াচাড়া করতে হবে এজন্য নিচে যেন লেগে না যায় আর আচারের মধ্যে পোড়া একটা গন্ধ আসলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখানে আমি হাফটা চামচের মতো দিয়েছি জিরা গুঁড়াটা এই চাটনিটা একবার তৈরি করলেই বুঝবেন কতটা টেস্টি হয় পরিবারের সবাই পছন্দ করবে প্রত্যেকটা রান্নাই আমি খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করি যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে তো হয়ে গিয়েছে আচারটা আমি বেড়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো কেমন লাগলো আমার সহজ রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ